হ্যালো স্টুডেন্টস আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমাদের জন্য আমি আর একটা সমস্যা সমাধানের দশ নম্বরের ভিডিও নিয়ে আজ রয়েছি তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে দেখবে এখানে কত রকমের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দেখলে তোমাদের বেশ ভালো লাগবে এবং সেগুলোর দেখবে উত্তর করতেও খুব ভালো লাগবে আর একটা কথা তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে করো আমার দেওয়া ভিডিওর প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে ঠিক আছে তাহলে দেখো শুরু করছি তোমাদের সমস্যা সমাধানের আরেকটা একটা প্রশ্নপত্র দেখো কি বলেছে এখানে ছবি রয়েছে দেখতে পাচ্ছ যে পাশের ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে প্রতিটি ছবির নিচে লেখো এখানে একটা ঝুড়ি রয়েছে সেই ঝুড়ির মধ্যে কী কী শব্দ রয়েছে দেখো ঘর বক বক আম আম গয়াকা একা ডয়সুন গাড়ি আর এখানে ছবিগুলো দিয়ে দিয়েছে তার মধ্যে একটা করে দিয়ে আছে দেখো এটা তো ঘর আমরা সকলে জানি এটা কি এটা তো রাস্তায় যায় আমরা দেখতে পাই তাই না এটা কি বলে গাড়ি তাহলে আমরা কি লিখবো গয়াকা একা গাড়ি এটা কি এটা তো বক হুম আর এটা এটা তো বেশ খেতে এটা তো বেশ ভালো খেতে হ্যাঁ আমরা গরমকালে খাই কি তো এটা এটা হচ্ছে আম হুম ইংরেজিতে কি বলে জানো এটাকে বলে ম্যাঙ্গো এম এন জিও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম ঠিক আছে একের দাগের প্রশ্নগুলো হয়ে গেল জাস্ট এইটুকু লিখে দিলে আমরা দু নম্বর পেয়ে যাব দুটো করতে দেখ করতে বলেছে তাহলে দু নম্বর একদম ছাকাছাক নাম্বার পেয়ে যাব। এরপরে দেখো আমরা দু ন দুয়ের দাগের করবো দুয়ের দাগের কি বলছে দেখো ছবি থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন শব্দ তৈরি করতে বলছে এটা তো তোমরা তোমাদের বইতে করেছ তাই না আমার বই থেকে করেছ তো তাহলে দেখো এটা কি আছে বাটি আছে এটা কি আছে লাঠি আছে তাহলে বায়াকা লয়াকা মিলে বালা হয়ে গেল এইখানে দেখো উল আছে হর্ষলা উল আর এইটা দেখো টগর ফুলের ছবি দিয়েছে তাহলে এখান থেকে আমাকে একটা শব্দ তৈরি করতে হবে কি করতে হবে বলো তো এই দেখো হস্য আর টস্যটা উঠ হয় তাই না উঠ কোথায় চলে উঠ তো মরুভূমিতে চলে মরুভূমির জাহাজ বলা হয় উঠকে তাই না এইখানে দেখো কি আছে একটা সাপ রয়েছে সাপ কোথায় দেখতে পায় আমরা জলেও দেখতে পাই আবার ডাঙাতেও দেখতে পাই আর এটা কি ঘড়ি ঘড়ি দিয়ে কি করি ঘড়ি দিয়ে আমরা সময় দেখি আমরা পড়তে যাই স্কুল যাই সময় দেখে যায় না যাই তো তাই তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো তো তাহলে কি হবে কি হবে দন্ত একা ঘ যদি করি শাক না সেটা কিছু হচ্ছে দন্ত সহায়কা ডয় আসে শাড়ি কিন্তু শাড়ি বানান আমরা জানি যে কাপড় তালব একা ডয় শুনরে আসে শাড়ি ঠিক আছে আর এমনি যে লাইন দিয়ে দাঁড়ানো শাড়ি সেটাও দন্তু সহায়কা রয়ে রয়ে হস্য শাড়ি আচ্ছা এখানে আমি একটা জিনিস যে প ডয় শে পড়ি পড অয় পড়ি পরি মানে এই পরিমাণে বই পড়া বোঝায় ঠিক আছে ঠিক আছে এটা একটা হতে পারে এবার দেখো তিনের দাগের কি বলছে স্থানে সঠিক শব্দ বসাতে বলেছে সঠিক বর্ণ বসাতে বলেছে যেমন এটা কিসের ছবি ব্যাগ এটা কি বিড়াল সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল আর এটা কি বলতো এফ এ এন ফ্যান ফ্যান মানে পাখা আর এম এন ম্যান ম্যান মানে মানুষ তাহলে কি হচ্ছে ব্যাগ মানে ব্যাগ মানে ব্যাগ বা থলে যেটাকে বলা হয় এটা ব্যাগই বলবে সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল এফ এন ফ্যান ফ্যান মানে পাখা আর এম এন ম্যান ম্যান মানে মানুষ সরি 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 এটা ভুল হয়ে গেল এম ই ইন এম ইন ম্যান ম্যান মানে মানুষ এইবার দেখো চারের দিকে ছবি দেখে ছবির নাম সঠিকভাবে সাজিয়ে লিখতে বলছে যেমন এটা দেখো বি এল এ এল লেখা আছে সাজিয়ে লিখলে বি এ ডবল এল বল এটা তো ডিমের ছবি দিস ইজ অ্যান এগ ই ডবল জি এগ এগ মানে কি বলো তো ডিম আর এটা কি ডগ দিস ইজ এ ডগ ডিওজি ডগ ডগ মানে কুকুর আর এটা হচ্ছে ম্যাট দিস ইজ এ ম্যাট ম্যাট মানে হচ্ছে মাদুর বোঝা গেল এইবার আমরা পাঁচের দাগে চলে আসবে দেখো এখানে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন সমান চিহ্ন অসমান চিহ্ন গুলো ঠিকঠাক জায়গায় বসাতে বলছি যেমন একটা করে দিয়েছে দেখো তিন আর চার এই সমান সাত আছে তাহলে মাঝখানে কি চিহ্ন দিতে হবে যোগ চিহ্ন তাহলে চার আর তিন যোগ করলে সাত হয় এইবার দেখো হয়টা পাঁচ আর দুই যোগ করলে পাঁচ আর দুই সাত আবার এদিকে দুই আর পাঁচ যোগ করলেও সাত হয় তাহলে এই দুটোই সমান তাহলে সমান চিহ্ন হবে এইখানে দেখো পাঁচ আর পাঁচ দশ আর এখানে এগারো তার মানে দুটো তো অসমান তাহলে অসমান চিহ্ন হবে এই সমানটাকে কেটে দিলাম অসমান চিহ্ন আর এখানে দেখো চার থেকে চার যদি বিয়োগ করি সেটা হয়ে যাবে শূন্য এইবার দেখো ছবি থেকে কোনটা কত লিখতে বলছে ছবি থেকে কত এখানে দেখা দেখো কোনটা আমি একটি আটি আছে পায়রার কটা পা আছে দুটি পা তাহলে পায়রার দুটি পা আছে দেখো বাঘের কটা পা আছে বাঘের চারটি পা আছে ওকে আর পিঁপড়ের কটা পা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটি পাঁচ ঠিক আছে তাহলে আমরা এখানে কি শিখলাম সমস্যা সমাধানের দশ নম্বরের একটা প্রশ্নপত্র শিখলাম এই প্রশ্নপত্র তোমরা করে যাবে আমার ভিডিও দেখে পরীক্ষার খাতায় দেখবে খুব সুন্দরভাবে তোমরা উত্তর দিতে পারছ ঠিক আছে তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দাও ওকে বাই বাই